সামনে বই ওপেন রাখতে পারো। আমরা লাস্ট ক্লাসে চ্যাপ্টার 7 পড়ছিলাম, তো ওখানে আমরা আমাদের চ্যাপ্টার 7 এর নাম ছিল অর্থ ও ব্যাংক ব্যবস্থা। আমরা লাস্ট ক্লাস গুলোতে অর্থ, অর্থের প্রকারভেদের মাঝখানে পড়েছিলাম ধাতু, মুদ্রা, কাগজি নোট, বিহিত অর্থ, ব্যাংক সৃষ্ট অর্থ এবং অর্থের কার্যাবলী। এখানে আমরা অর্থের কার্যাবলী, অর্থের সংজ্ঞা প্লাস হচ্ছে অর্থের যে মেইন কার্যাবলী গুলো ছিল সেটা আলোচনা করেছিলাম। তোমাদের কি মনে আছে আমি লাস্ট ক্লাসে কি বলেছিলাম, অর্থের কয়টা কার্যাবলী? অর্থের কাজ হচ্ছে চারটে, সেটা হচ্ছে বিনিময়ের মাধ্যম, মূল্যের পরিমাপক, লেনদেনের বাহন ও সঞ্চয়ের বাহন। এই চারটা হচ্ছে অর্থের প্রধান কাজ। তাহলে আমরা এই চারটা কাজ একটু ডিটেলস পড়ি। অর্থের প্রথম যে কাজ সেটাই হচ্ছে বিনিময়ের মাধ্যম, অর্থাৎ আমরা যে কোনো লেনদেন করতে গেলে প্রথম প্রথমে অর্থের দরকার, অর্থাৎ আমরা যে কোনো বিনিময় সম্পূর্ণ করে থাকি অর্থের মাধ্যমে। হয়তো বিক্রেতা কোনো দ্রব্যের বিনিময়ে অর্থ গ্রহণ করছে, কোনো ক্রেতাও অর্থের বিনিময়ে দ্রব্য সামগ্রী ক্রয় করছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে বিনিময়ের মাধ্যমটাই, পুরো বিনিময়ের মাধ্যমটাই হচ্ছে অর্থ। এবং এটা হচ্ছে খুবই সহজ একটা মাধ্যম। বিক্রেতাও কোনো দ্রব্য অর্থের বিনিময়ে বিক্রি করতে পারছে, কোনো ক্রেতাও অর্থের বিনিময়ে কোনো দ্রব্য সামগ্রী ক্রয় করতে পারছে, অর্থাৎ খুবই সহজ এবং সহজলভ্য একটা মাধ্যম হচ্ছে অর্থ, যার মাধ্যমে যে কোনো দ্রব্য সামগ্রী সেবা সবকিছুই বিনিময় করা যায়। অর্থাৎ তুমি যে কোনো ধরনের পণ্য ও সেবা ক্রয় বিক্রয় করতে পারবে অর্থের মাধ্যমে। এইভাবে আসলে লেনদেনটা খুব সহজ এবং গতিশীল হয়ে যায়। এখন আমরা যদি অর্থ ব্যবহার না করে একটা দ্রব্যের বিনিময়ে আরেকটা দ্রব্য বিনিময় করতাম, মানে লেনদেনের মাধ্যমটা যদি হতো কোনো দ্রব্য বা সামগ্রী, সেক্ষেত্রে খুব জটিল হতো এবং সেটা সময় সাপেক্ষ হতো এবং সেই মাধ্যমটা এতটা ইজি আর হতো না। কিন্তু যেহেতু আমরা একটা কমন মাধ্যম ধরে নিয়েছি লেনদেনের, সেই জন্য আসলে এর মাধ্যমে যে কোনো লেনদেন ব্যবস্থা অনেক সহজ হয় এবং গতিশীল হয়। এই জন্যই আসলে অর্থ বিনিময়ের সবচেয়ে সহজ ও সুবিধাজনক মাধ্যম। অর্থকে কেন বিনিময়ের মাধ্যম বলা হয় এই পয়েন্টটা কি আমরা সবাই ক্লিয়ার হয়েছি? জি মিস, ওকে, অর্থের দ্বিতীয় যে কাজ সেটা হচ্ছে মূল্যের পরিমাপক। কিভাবে অর্থ মূল্যের পরিমাপক? আসলে যে কোনো কিছুরই একটা পরিমাপক থাকে, যেমন আমরা দৈর্ঘ্যের পরিমাপক হচ্ছে মিটার। আমরা দৈর্ঘ্যটাকে পরিমাপ করে থাকি বা মিটার করে থাকি মিটারের মাধ্যমে। আমরা এই যে ওজন পরিমাপ করি, সেই ওজনটাও আমরা কিলোগ্রামে পরিমাপ করি, অর্থাৎ বেসটা হচ্ছে কিলোগ্রাম, যেটার মাধ্যমে আমরা ওজন মেপে থাকি বা এটা কত কেজি হলো, কতটুকু হলো। এই যে আমরা ওজনটা পরিমাপ করে থাকি সেটা হচ্ছে কিলোগ্রামের মাধ্যমে। ঠিক সেম ভাবে কোনো কোনো দ্রব্য বা সেবা, এই যে আমরা ক্রয় বিক্রয় করছি, এটার মূল্যের পরিমাপকটাও হচ্ছে অর্থ। অর্থাৎ দৈর্ঘ্যের পরিমাপ যদি হয় মিটার, ওজনের পরিমাপক যদি হয় কিলোগ্রাম, তাহলে তাহলে যে কোনো দ্রব্য সেবার মূল্যের পরিমাপক কি? বলো, পণ্য সেবার মূল্যের পরিমাপক কি বলো? অর্থ। অর্থাৎ ওজনের পরিমাপক হচ্ছে কিলোগ্রাম, অর্থাৎ আমরা যে কোনো কিছু ওজন করে থাকি কিলোগ্রামের মাধ্যমে। অর্থাৎ এটা কত কেজি হলো, সাপোজ ধরো তুমি বাজার থেকে হচ্ছে
মাছ কিনলে, তখন তুমি এটা পরিমাপ করে দেখলে যে এই মাছটা কত কিলোগ্রাম, তুমি মেপে দেখলে যে এটা হচ্ছে এই মাছটার ওজন প্রায় 2 কিলোগ্রাম বা 1 কিলোগ্রাম। তার মানে তুমি এই যে ওজন করছো, এই ওজনের পরিমাপ হচ্ছে কিলোগ্রাম। ঠিক তেমনি ভাবে এই যে তুমি দ্রব্য সামগ্রী ক্রয় করছো, এটার যে মূল্য, মূল্যের পরিমাপক হচ্ছে কি বলো, মূল্যের পরিমাপক কি? অর্থ। অর্থ, ভেরি গুড। অর্থাৎ আমরা যে কোনো দ্রব্য ও সেবার মূল্য এটার মাধ্যমে পরিমাপ করে থাকি বা মিজার করে থাকি, এটা হচ্ছে অর্থ। অর্থাৎ তুমি যে দ্রব্য সামগ্রী ক্রয় করছি, আমরা জিজ্ঞেস করি যে আচ্ছা তুমি এই মাছটা কত টাকা দিয়ে ক্রয় করলে, অর্থাৎ তুমি এই যে দ্রব্য এবং সেবাটা ক্রয় করলে, এটার মূল্যের পরিমাপক হচ্ছে অর্থ, যে কত টাকা। টাকাটা হচ্ছে আমাদের দেশের অর্থ। আবার যেমন ইন্ডিয়াতে টাকা, ওদের দেশের টাকা না, ওদের দেশের অর্থ হচ্ছে রুপি। আর তুমি যদি আমেরিকা যাও, আমেরিকায় ওদের দেশে টাকা নেই, ওদের দেশে অর্থ হচ্ছে ডলার। তাহলে আমরা বুঝতে পেরেছি এটা কেন মূল্যের পরিমাপক। আচ্ছা, সঞ্চয়ের বাহন। কিভাবে সঞ্চয়ের বাহন? আমরা আসলে যে কোনো ধরনের পচনশীল দ্রব্য সঞ্চয় হিসাবে রাখতে পারি না, যেহেতু আমাদের বিনিময়ের মাধ্যম অর্থ, কিংবা যে কোনো কিছু আমরা অর্থের মাধ্যমে পরিশোধ করতে পারি, যে কোনো দ্রব্যের মূল্য। তাহলে আসলে আমরা অর্থটাকে সঞ্চয় হিসাবে রাখতে পারি, এটা একদমই পচনশীল নয়। আর তুমি খুব সহজেই সঞ্চয় করে ব্যাংকে রাখতে পারো, এবং ইভেন যদি তোমার টাকা ছিঁড়েও যায়, তুমি ছিঁড়ে টাকার বিনিময়ে তুমি ব্যাংক থেকে আবার নতুন টাকা এক্সচেঞ্জ করে নিতে পারো। যেমন তোমাদের বইয়ে বলা হয়েছে দ্রব্য সামগ্রী পচনশীল, তাহলে সেটা হচ্ছে দ্রব্য সামগ্রীর মাধ্যমে সঞ্চয় করা সম্ভব নয়। তেমনি সেবা হচ্ছে জীবন্ত উপকরণ, তাই শ্রম এবং সেবা সঞ্চয় করে রাখা যায় না। কারণ আমরা জানি দ্রব্য, দ্রব্য ও সেবা সবসময় আমরা ক্রয় করে থাকি বা বিক্রয় করে থাকি। এখন দ্রব্য তো পচনশীল, সেগুলো আসলে ওইভাবে বেশি দিন সংরক্ষণ করা যায় না। সেবা, সেবা বলতে ওই এই যে যেমন ধরো সার্ভিস, তুমি একজন ডক্টরের কাছ থেকে যে সার্ভিস নিচ্ছ টাকার বিনিময়ে, ডক্টর তোমাকে সেবা দিচ্ছে, ট্রিটমেন্ট দিচ্ছে, এটা হচ্ছে একটা সেবা। তারপর এই যে আমি তোমাদেরকে ক্লাস নিচ্ছি, টিচিং দিচ্ছি, তো ওয়ান কাইন্ড অফ সার্ভিস বা সেবা। তাহলে এই যে এই বিষয়গুলো কি সঞ্চয় করে রাখা যায়? এগুলো আসলে সঞ্চয় করে রাখা যায় না। যেটা সেবা একটা জীবন্ত উপকরণ, সেগুলো আসলে এই শ্রম বা সেবা গুলো আসলে সংরক্ষণ ওইভাবে সঞ্চয় করা যায় না। তাই এগুলো আসলে অর্থের বিনিময়ে, দ্রব্য সামগ্রীর মূল্য সংরক্ষণ করা যায়। ঠিক আছে, তুমি দ্রব্য সামগ্রী সঞ্চয় না করে বরং দ্রব্য সামগ্রী বিক্রি করে তুমি যে টাকাটা পেলে সেটাকে সঞ্চয় করে রাখতে পারো। মানুষ তার অতিরিক্ত, ধরো কারো ইনকাম যদি 10,000 টাকা থাকে, সে 10,000 টাকা সে তার দৈনন্দিন খরচ ব্যয় করার পর, তার যত ধরনের ভোগ ব্যয় আছে বা ইনভেস্টমেন্ট ব্যয় আছে বা তার যে পাত্রিক খরচ গুলো আছে বা মাসিক খরচ গুলো আছে, সেই খরচ গুলো বাদ দেওয়ার পর তার অতিরিক্ত যে আয় থাকে সেটাকে সে সঞ্চয় হিসাবে জমা রাখতে পারে। আচ্ছা, স্থগিত লেনদেনের বাহন। স্থগিত লেনদেন বলতে বোঝায় যে ভবিষ্যতের দেনা পাওনা। এখন বলো তো ভবিষ্যতের দেনা পাওনা কোনগুলো, তোমাদের কি এ ব্যাপারে কোনো আইডিয়া আছে? যা যেটা মনে হচ্ছে বলতে পারো। ভবিষ্যতের দেনা পাওনা কে আসলে স্থগিত লেনদেন বলে। কোন দেনা পাওনা গুলো আসলে আমরা ভবিষ্যতের জন্য রেখে দিই, ধরো আজকে না করে তুমি সেটাকে ফিউচারে করতে চাও, এরকম কিছু দেনা পাওনা উদাহরণ দাও তো। তোমাদের কারো কাছে কি কোনো উদাহরণ নেই? কেউ কি কোনো উদাহরণ খুঁজে পাচ্ছ না? আচ্ছা ঠিক আছে, আমি বলছি ভবিষ্যতে দেনা পাওনা
বলতে বোঝাচ্ছে যে লেনদেনগুলো আমরা ভবিষ্যতে করে থাকি। সাপোজ ধরো তুমি আজকে ঋণ নিলে, আজকে ব্যাংক থেকে তুমি 1 লাখ টাকা ঋণ নিলে, তো ব্যাংক থেকে তুমি এই টার্মে ঋণ নিলে যে আমি এটা 9 মাসের কিস্তিতে এই ঋণটা আমি পরিশোধ করে দিব। ওটা তুমি যে আজকে ঋণ নিলে, তুমি এটা হয়তো আগামী মাস থেকে ঋণের একটা অংশ পে করা শুরু করবে কিস্তি আকারে। তার মানে এই লেনদেনটা হচ্ছে ভবিষ্যতের লেনদেন, মানে আজকে ঋণ নিলে আগামী মাস থেকে হয়তো পরিশোধ করবে একটু একটু করে। তার মানে আগামী মাসটা ভবিষ্যৎ, তার মানে এটা হচ্ছে ভবিষ্যতের লেনদেন। আচ্ছা, এই ধরনের লেনদেন গুলো আসলে অর্থের মাধ্যমে করা অনেক সহজ হয়। তুমি খুব ইজিলি ব্যাংক থেকে ঋণ নিতে পারো, সেটা তুমি নগদ অর্থে নিতে পারো, চেকের মাধ্যমে নিতে পারো, বা ড্রাফট বা বিল ঋণ পত্র বিভিন্ন আকারে তুমি ব্যাংক থেকে ঋণ নিতে পারো খুব ইজিলি। এবং তুমি এই ঋণ গুলো আবার অর্থের মাধ্যমে বা যে কোনো ব্যাংক সিস্টেম যে অর্থগুলো আছে সেভাবে পরিশোধ করতে পারো। তাই মানে এইভাবে স্থগিত লেনদেন গুলো আসলে অর্থের মাধ্যমে করা অনেক সহজ। এছাড়াও আরো এই যে আমাদের 4টা কাজ, মানে অর্থের যে প্রধান 4টি কাজ কি কি আলোচনা করেছি বলো তো? অর্থের প্রধান 4টি কাজ কি কি? বলো প্রিয় শিক্ষার্থীরা বলো। বিনিময়ের মাধ্যম, মূল্যের পরিমাপক, লেনদেনের বাহন, সঞ্চয়ের বাহন। ও ভেরি গুড, ভেরি গুড, ইয়েস। এই 4টা হচ্ছে আমাদের অর্থের প্রধান কাজ। এই 4টা প্রধান কাজ ছাড়াও আসলে অর্থ আরো কিছু কাজ করে, যেমন স্থানান্তরের বাহন, তারল্যের বাহন, সামাজিক মর্যাদার প্রতীক। স্থানান্তরের বাহন, যে তুমি টাকা এক জায়গা থেকে অন্য জায়গায় খুব ইজিলি স্থানান্তর করতে পারো। তুমি হয়তো এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে তুমি টাকা দ্রুত ট্রান্সফার করে দিতে পারো, সেটা তুমি বাসায় বসে থেকে মোবাইলের মাধ্যমে, কিংবা তুমি তোমার যদি ইন্টারনেট কানেকশন থাকে যে কোনো ল্যাপটপের মাধ্যমে তুমি ওই ব্যাংক অ্যাকাউন্টের ওয়েবসাইটে গিয়ে খুব ইজিলি তুমি টাকা তোমার ট্রান্সফার করতে পারো। তার ইভেন তুমি চেক আকারে ট্রান্সফার করতে, অনেক আকারে ট্রান্সফার করতে, ইভেন তুমি নগদ টাকা খুব ইজিলি এক জায়গা থেকে অন্য জায়গায় ক্যারি করে নিয়ে যেতে পারবে। তারল্যের বাহন, এই টাকা নগদ টাকা তুমি ইচ্ছে করলে চেকটাকে যে কোনো মুহূর্তে ব্যাংকে জমা দিয়ে নগদ টাকা গ্রহণ করতে পারবে। কিংবা তোমার কাছে এখন একটা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড আছে বা আছে, তুমি এটিএম থেকে দ্রুত টাকা উঠিয়ে নিতে পারবা। সামাজিক মর্যাদার প্রতীক, সামাজিক মর্যাদা, আমরা আসলে আমাদের সমাজের যে শ্রেণী বিভাগ গুলো করে থাকি সেগুলো আসলে ম্যাক্সিমামই এই অর্থের উপর ভিত্তি করে করে থাকি। হয়তো কারো অর্থের পরিমাণ একটু বেশি, তাদেরকে আমরা ধনী শ্রেণী বলে থাকি, যাদের অর্থ কিছু না মিডিয়াম লেভেলের তাদেরকে আমরা মধ্যম শ্রেণী বলে থাকি, বা যাদের ইনকাম খুবই সীমিত বা নিম্ন আয়ের তাদেরকে আমরা, আচ্ছা, এইভাবে করে আমরা সামাজিক মর্যাদা গুলো তৈরি করে থাকি মূলত অর্থের ভিত্তিতে। অর্থে কার্যাবলী নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? অর্থে কার্যাবলী নিয়ে কারো কোনো জিজ্ঞাসা আছে? নো মিস। ওকে, তাহলে আমরা পরবর্তীতে একটা টপিক এ চলে যাই, সেটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। আমরা এখন শিখবো যে আসলে বাণিজ্যিক ব্যাংক কি কি কাজ করে, কিভাবে বাণিজ্যিক ব্যাংক রান করে থাকে। আমাদের দেশে প্রচলিত আছে কয়েকটা বাণিজ্যিক ব্যাংকের উদাহরণ দিতে পারবে? আমাদের দেশে কয়েকটা ব্যাংকের নাম বলো তো, যে কোনো ব্যাংকের নাম বলতে পারো। আচ্ছা, তারপর শাহজালাল ব্যাংক। ওকে, গুড। তারপর মিডলাইট ব্যাংক, ভেরি গুড। এগুলো আমাদের দেশে প্রচলিত কিছু ব্যাংক।
নাম বলেছে আমাদের শিক্ষার্থীরা ব্যাংকিং সুবিধা কি? হ্যাঁ, এই তোমরা যে ব্যাংকগুলো নাম বলেছো সবগুলো ব্যাংকই আসলে বাণিজ্যিক ব্যাংক। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক ব্যতীত বলো, তাহলে ইসলামী ব্যাংক কি বাণিজ্যিক ব্যাংক না? হ্যাঁ, ইসলামিক ব্যাংক বাণিজ্যিক ব্যাংক। বাংলাদেশে একমাত্র বাংলাদেশ ব্যাংক নামে একটা ব্যাংক আছে। তোমরা সবাই হয়তো জানো যে বাংলাদেশ ব্যাংকের কথা। এই বাংলাদেশ ব্যাংক হচ্ছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। এই বাংলাদেশ ব্যাংক ব্যতীত যতগুলো ব্যাংক আছে সবগুলোই মূলত বাণিজ্যিক ব্যাংক। কিছু আছে বিশেষায়িত ব্যাংক, ওই বিশেষায়িত কয়েকটা ব্যাংক আছে, 6টা ব্যাংক আছে বাংলাদেশের বিশেষায়িত ব্যাংক। ওই ব্যাংকগুলো ছাড়া আর যতগুলো কমার্শিয়াল ব্যাংক আছে সবগুলোই আসলে বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংক হিসেবে পরিচালিত হয়ে আসছে। কিছু আছে ক্ষুদ্র ঋণ প্রোভাইড করে, ওগুলো আবার একটু ডিফারেন্ট। আচ্ছা, বাণিজ্যিক ব্যাংক নিয়ে আমরা দেখি আসলে প্রথমে দেখি বাণিজ্যিক ব্যাংক বলতে কি বুঝে, বাণিজ্যিক ব্যাংক আসলে কি, কোনগুলোকে আমরা বাণিজ্যিক ব্যাংক বলবো। দেখো, বাণিজ্যিক ব্যাংকের সংজ্ঞাটা আমরা একটু দেখি, আমরা দেখি আমাদের বইয়ের সংজ্ঞা কিভাবে দেওয়া হয়েছে, তারপর আমি একটু সহজ ভাষায় বলে দিচ্ছি। যে ব্যাংক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থ আমানত হিসাবে জমা রাখে এবং ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তাদের চাহিদা অনুযায়ী ঋণ প্রদান করে, তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। আচ্ছা, এবার একটু বলি, ধরো তোমার কাছে এখন কিছু টাকা আছে। হ্যাঁ, তুমি এখন ধরো স্কলারশিপ পেলে, তারপর স্কলারশিপ থেকে ধরো তুমি জেএসসি পরীক্ষা স্কলারশিপ পেয়েছিলে, এখন সেই স্কলারশিপের টাকা হয়তো তোমাকে এডুকেশন বোর্ড থেকে দিচ্ছে, রাইট? এখন তুমি ধরো একটা ভালো অ্যামাউন্টের একসাথে টাকা পেলে, এখন তুমি এই টাকাটা জমা করবে কোন একটা ব্যাংকে। তুমি হয়তো অ্যাকাউন্ট খুলেছো, ধরো তোমরা বলছিলে ইসলামী ব্যাংক, আচ্ছা ঠিক আছে, তুমি ধরো ইসলামিক ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলেছো এবং এই ইসলামী ব্যাংকে গিয়ে তুমি এই টাকাটা জমা করেছো। জমা করার পর অর্থাৎ ইসলামিক ব্যাংক তোমার থেকে টাকাটা গ্রহণ করলো কি হিসাবে, আমানত হিসাবে। তুমি ওই টাকাটা ব্যাংকে জমা রাখছো মানে ওদের কাছে আমানত হিসাবে রেখেছো, তার মানে ব্যাংক তোমার কাছ থেকে এই অর্থটা আমানত হিসাবে জমা রাখলো। এবং তোমার কাছ থেকে যে টাকাটা ব্যাংক জমা রাখলো, ওরা কি করবে, তোমার টাকাটাকে অলসভাবে ফেলে রাখবে ব্যাংকে? রাখবে না, ওরা কি করবে, তোমার টাকাটা আবার অন্য কাউকে ঋণ হিসাবে দিবে। এখন ধরো আমি আবার ব্যাংকে গিয়ে অ্যাপ্লাই করলাম, ইসলামী ব্যাংকে ধরো গিয়ে অ্যাপ্লাই করলাম যে আমার একটা ব্যবসায়িক কাজে এত টাকা লোন দরকার, তখন ওরা কি করলো, আমাকে লোন দিল। এই যে আমাকে ঋণ দিল, এই ঋণটা কোথা থেকে, ওই যে আমানত হিসাবে তোমার কাছ থেকে টাকা পেয়েছি আর অন্যান্য গ্রাহক থেকে টাকা পেয়েছি, সবগুলো টাকা মিলিয়ে আমার আমি ধরো 1 লাখ টাকা ঋণ চাইলাম, ওরা আমাকে 1 লাখ টাকা ঋণ দিল। এটাই হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের কাজ। অর্থাৎ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থ আমানত হিসাবে জমা রাখে, আমানত হিসাবে জমা রাখবে এবং সেই জমাকৃত অর্থ সে আবার কি করবে, ঋণ হিসাবে অন্যজনকে প্রদান করবে। আমরা কি বুঝতে পেরেছি? জি মিস, একদম সহজ দুটো টার্ম মনে রাখবে, একটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক গুলো তোমার জমাকৃত অর্থ আমানত হিসেবে জমা রাখবে এবং এই জমাকৃত অর্থগুলো ব্যবসায়িক উদ্দেশ্যে অন্যদেরকে ঋণ দিবে। তুমি যে টাকাটা জমা করলে ওরা আসলে ব্যাংকে এই টাকাটা অলস ভাবে কখনোই ফেলে রাখবে না, এই টাকাটা ওরা আবার অন্য কাউকে ঋণ দিবে। তবে একটা শর্ত আছে মাঝখানে, তোমার তোমার জমাকৃত অর্থের কিছুটা অংশ আবার কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হবে, যেন তুমি যদি হঠাৎ করে গিয়ে ব্যাংকে টাকা তুলতে যাও তখন যেন তাহলে সংকট না হয়। তাহলে সংকট অর্থাৎ তখন যেন ব্যাংকের হাতে নগদ টাকা থাকে, যদি টাকা না থাকে তাহলে তুমি টাকা চাইলে টাকা দিতে পারবে না। যেমন তুমি গিয়ে বললে যে আমি এখন টাকাটা উঠাবো ব্যাংক থেকে, আমি যে গত মাসে টাকাটা জমা রেখেছিলাম টাকাটা আমি এখন উঠাবো, তখন ব্যাংকের হাতে যদি নগদ টাকা না থাকে তখন তো তুমি দিতে পারবে না। এই জন্য বাংলাদেশ বা কেন্দ্রীয় ব্যাংকের একটা নির্দেশনা আছে যে তোমার জমাকৃত অর্থের একটা পার্সেন্টেজ বাংলাদেশ ব্যাংকের কাছে জমা রাখতে হবে, যেন কখনোই তারল্য সংকট না হয়, অর্থাৎ নগদ অর্থের সংকট না হয়, গ্রাহকরা যখন চায় তখন যেন তাদের টাকা তুলতে পারে।
আচ্ছা, সেগুলো নিয়ে আমরা আরো বিস্তারিত পরবর্তীতে আলোচনা করব। তোমরা অর্থনীতি নিয়ে যত পড়বে, মানে আমি আরো এখন তো ক্লাস 10 এ পড়ছো, যখন ইন্টারমিডিয়েট পড়বে কিংবা আরো বড় ক্লাসে যখন পড়বে, তখন এই বিষয়গুলো নিয়ে আরো ডিপলি অনেক কিছু শিখতে পারবে। এখন এই যে বাণিজ্যিক ব্যাংক গুলো প্রতিষ্ঠিত হয়ে থাকে, তারা কেন বাণিজ্যিক ব্যাংক প্রতিষ্ঠা করে, তাদের কি উদ্দেশ্য? তাদের মেইন উদ্দেশ্যই হচ্ছে মুনাফা অর্জন। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক গুলো প্রতিষ্ঠিত হয়েই থাকে মুনাফা অর্জনকে কেন্দ্র করে, অর্থাৎ তাদের টার্গেট থাকে মুনাফা অর্জন। ওরা কিভাবে মুনাফা অর্জন করে? ওরা হচ্ছে এই যে তোমার কাছ থেকে আমানত হিসাবে একটা অর্থ জমা রাখলো, তুমি এই জমাকৃত অর্থের বিনিময়ে একটা সুদ পাবে। তোমাকে হয়তো একটু কম পার্সেন্টেজে সুদ দিল, ধরো 6% তোমাকে সুদ দিল, এবং তোমার জমাকৃত অর্থ যে অন্যদেরকে ঋণ দিল, তাদের কাছ থেকে আবার একটু বেশি পার্সেন্টেজে সুদ নিবে। হয়তো তোমার তোমাকে দিল 6% হারে সুদ, আর যাদেরকে ঋণ হিসাবে এই টাকাটা দিয়েছে তাদের কাছ থেকে হয়তো 9% হারে সুদ নিল। যে 6% এবং 9% এর পার্থক্য, অর্থাৎ 3% সুদ, এটাই হচ্ছে ব্যাংকের আয়। আমরা কি বুঝতে পেরেছি? ব্যাংক কিভাবে আয় করে বা মুনাফা অর্জন করে সেটা কি আমরা বুঝতে পেরেছি? এখানে কি আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, যদি প্রশ্ন না থেকে থাকে তাহলে আমরা পরবর্তীতে আলোচনা করি। আচ্ছা, পরবর্তীতে কি বলা হয়েছে? বলা হয়েছে এই ব্যাংক জামানতকারীকে তার জমাকৃত অর্থ চাওয়া মাত্র ফেরত দিতে বাধ্য থাকে বলে ব্যাংক তার তহবিল থেকে স্বল্পকালের জন্য ঋণ প্রদান করে। তাই এই ব্যাংককে স্বল্প মেয়াদী ঋণের ব্যবসায়ী বলা হয়। আচ্ছা, দেখো এখানে বাংলাদেশে যে বাণিজ্যিক ব্যাংক গুলো প্রচলিত আছে তার কিছু উদাহরণ এখানে দেওয়া হয়েছে। তোমরা যে ব্যাংক গুলোর নাম বললে সেগুলো বাণিজ্যিক ব্যাংক, তাছাড়াও আরো কিছু বাণিজ্যিক ব্যাংক আছে, যেমন সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক। এই চারটা হচ্ছে সরকার কর্তৃক পরিচালিত বাণিজ্যিক ব্যাংক, যে সোনালী, জনতা, রূপালী, অগ্রণী, এই চারটা হচ্ছে সরকার কর্তৃক পরিচালিত বাণিজ্যিক ব্যাংক। আর এগুলো হচ্ছে বেসরকারি, রূপালী ব্যাংক, উত্তরা ব্যাংক, সিটি ব্যাংক, আরব বাংলাদেশ ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, এগুলো সবগুলো হচ্ছে বেসরকারি ব্যাংক। আর এই প্রথম চারটা ব্যাংকের কথা বললাম, এগুলো হচ্ছে সরকারি বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক কি এবং কিভাবে মুনাফা অর্জন করে, ওইটুকু টপিকের উপর কারো কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী নিয়ে একটু কথা বলি। তার আগে তোমাদেরকে একটু জিজ্ঞেস করি, বলতো এই জায়গাটা কি তোমরা চিনতে পারছো, এটা কোথায়? এই যে শাপলা দেখা যাচ্ছে, এটাকে বলা হয় শাপলা চত্বর, এটা কোথায় বলতো? মতিঝিল। হ্যাঁ, ভেরি গুড, এটা হচ্ছে মতিঝিল। ব্যাংক ভবন এগুলো সব মতিঝিলে। এই যে আমরা বাণিজ্যিক ব্যাংকের সংজ্ঞা প্রদান করলাম, এই সংজ্ঞার মাঝেই বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী আছে। বলতো কি কার্যাবলী হতে পারে? সংজ্ঞা, এই যে আমরা সংজ্ঞায় বললাম যে ওরা আসলে গ্রাহক থেকে আমানত গ্রহণ করে এবং সেই অর্থ অন্যদেরকে ঋণ হিসাবে দেয়, তাহলে বলতো বাণিজ্যিক ব্যাংকের
কি কাজ হতে পারে? বলে আমরা একটু চেষ্টা করি, চিন্তা করো, ব্রেন স্ট্রোমিং করো, তাহলে বাণিজ্যিক ব্যাংকের কি কার্যাবলী হতে পারে? দেখো, বাণিজ্যিক ব্যাংকের সংজ্ঞাই বলা হয়েছে ওরা আসলে গ্রাহক থেকে আমানত গ্রহণ করে, অর্থাৎ তুমি যে ব্যাংকে টাকা জমা রাখছো এগুলো ব্যাংকের কাছে আমানত হিসাবে জমা রাখছো, অর্থাৎ আমানত, তোমার আমার সবার আমানত গুলো ব্যাংক গ্রহণ করছে। তাহলে বাণিজ্যিক ব্যাংকের প্রধান কাজই হচ্ছে আমানত গ্রহণ করা, অন্যতম একটা প্রধান কাজ হচ্ছে আমানত গ্রহণ করা। ব্যাংকের প্রধান কাজ কি? আমানত গ্রহণ করা। আমানত গ্রহণ করা এই হচ্ছে প্রথম কাজ। যেমন আমরা বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট খুলি, কেন অ্যাকাউন্ট খুলি? যেন আমরা আমাদের অর্থগুলো ওখানে জমা রাখতে পারি। এই যে তুমি ব্যাংকের নিকট অর্থ জমা রাখছো, অর্থাৎ ব্যাংক তোমার কাছ থেকে আমানত হিসেবে সেই অর্থটা গ্রহণ করছে, এই আমানত আবার তিন ধরনের হতে পারে। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকগুলো তিন ধরনের আমানত গ্রহণ করে থাকে। একটা হচ্ছে চলতি আমানত, দ্বিতীয় হচ্ছে সঞ্চয়ী আমানত, তৃতীয় হচ্ছে স্থায়ী আমানত। এই কথার মানে হচ্ছে তুমি ব্যাংকে চাইলে তিন ভাবে অর্থ রাখতে পারো। তুমি হয়তো ব্যাংকে যখন অ্যাকাউন্ট খুলছো তখন তুমি হয়তো বলছো যে আমি না এটা একটা চলতি আমানত হিসাবে এই অ্যাকাউন্টটা খুলবো, অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্ট হবে। অথবা তুমি বলতে পারো না এটা একটা সঞ্চয়ী আমানত বা সেভিং অ্যাকাউন্ট হবে। আমি বলতে পারো না এটা আমার একটা স্থায়ী আমানত হবে। চলতি আমানতটা কি একটু বলি, চলতি আমানত হচ্ছে যে তুমি এই যে টাকাটা রাখছো ব্যাংকে, এই টাকাটা তুমি আবার যে কোনো মুহূর্তে উঠাতে পারো। ধরো আজকে জমা রেখে তুমি কালকে টাকাটা উঠাতে পারবে, কিংবা পরশু বা তারপরে 1 মাস পরে তুমি যখন ইচ্ছে তুমি তখনই টাকাটা উঠাতে পারবে। কিন্তু এই টাকার বিনিময়ে ব্যাংক আসলে তোমাকে কোনো সুদ দিবে না। কেন সুদ দিবে না? কারণ তুমি বলছো যে আমি এই টাকাটা যে কোনো মুহূর্তে ব্যাংক থেকে উঠাতে পারি, অর্থাৎ চলতি আমানতে তুমি টাকাটা জমা রেখেছো। তাহলে ব্যাংক কি করবে, তোমার এই অর্থটা তো অন্য কাউকে ঋণ দিতে পারবে না, কারণ তোমার একটা টেন্ডেন্সি থাকবে, তোমার হয়তো একটা যে কোনো মুহূর্তে টাকাটা উঠানোর একটা টেন্ডেন্সি থাকবে, বা তুমি যে কোনো মুহূর্তে টাকাটা উঠাতে পারো। সেক্ষেত্রে আসলে ব্যাংক তোমাকে কোনো সুদ প্রদান করবে না। আরেকটা হচ্ছে সঞ্চয়ী আমানত। সঞ্চয় আমানতে কি হয়, এটা হচ্ছে তুমি একটা নির্দিষ্ট মেয়াদ থাকবে, সেই মেয়াদের আগে টাকা উঠাতে পারবে না। যেমন একটা নির্দিষ্ট সময় থাকবে যে তুমি হয়তো সপ্তাহে 2 বার টাকা উঠাতে পারবে, যে তুমি টাকাটা জমা রাখলে এই টাকাটা হয়তো তুমি সপ্তাহে 2 বার উঠাতে পারবে। এই ক্ষেত্রে ব্যাংক তোমাকে কিছুটা সুদ দিয়ে থাকবে, তবে এটা পরিমাণে খুবই কম। কিন্তু স্থায়ী আমানত যেটা আছে সেটাতে আবার অনেক অনেক বেশি হারে সুদ পাওয়া যায়। যেমন তুমি বললে যে আমি আমি এই টাকাটা জমা করছি আগামী 5 বছরের জন্য, যে আমি 5 বছরের জন্য এই টাকাটা জমা রাখছি, আমি 5 বছর পরে এই টাকাটা উঠাবো। কিংবা এটা হতে পারে 6 মাস, 1 বছর, 3 বছর, 5 বছর, 10 বছরও হয়, অনেক সময় 3 মাস হতে পারে। হ্যাঁ, এরকম বিভিন্ন মেয়াদি আমানত আছে, সেইরকম অনেকগুলো স্কিম আছে। তখন হচ্ছে অনেকেই এইরকম মেয়াদি আমানতে তোমার টাকা জমা করে, এই মেয়াদি আমানত গুলোতে আবার একটু বেশি পার্সেন্টেজে সুদ পাওয়া যায়। এবং শর্ত থাকে যে তুমি এই মেয়াদ পূর্ণ হওয়ার আগে কিন্তু তুমি টাকা তুলতে পারবে না, তুমি ব্যাংক থেকে হয়তো এই টাকাটা আর উইথড্র করতে পারবে না যদি মেয়াদ পূর্ণ না হয়। যখন মেয়াদটা পূর্ণ হবে তখন তুমি টাকা উঠালে দেখ হচ্ছে তুমি তোমার যে সুদ, মানে যে সুদকে বলা হয়েছিল যে এই মেয়াদে পূর্ণ হলে এত পার্সেন্ট হারে আপনি সুদ পাবেন, সেই সুদ হারে তুমি টাকা পাবে। আচ্ছা, ব্যাংকের তাহলে তৃতীয় প্রধান কাজ কি? আমরা ব্যাংকের সঙ্গে পড়েছিলাম যে আমানত গ্রহণ করে আবার ব্যবসায়ীদেরকে ব্যবসায়িক উদ্দেশ্যে ঋণ প্রদান করে, তাহলে ব্যাংকের দ্বিতীয় প্রধান কাজ কি বলতো? শেষ। আমরা আনসার করি,
আচ্ছা, এই কোশ্চেনের আনসার করি। ব্যাংকের দ্বিতীয় প্রধান কি কাজ? ব্যাংকের দ্বিতীয় প্রধান কাজ হচ্ছে ঋণ দান করা। ব্যাংক এই যে আমানত হিসেবে বিভিন্ন অর্থ গ্রহণ করছে, সেগুলো আবার সে একটা নির্দিষ্ট অংশ আমানতকারী চাহিদা মেটানোর জন্য বাকিদেরকে, আচ্ছা কি বলা হয়েছে দেখো, তোমাদের বইয়ে বলা হয়েছে একটা নির্দিষ্ট অংশ আমানতকারী চাহিদা মেটানোর জন্য গচ্ছিত রেখে বাকি অর্থ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিভিন্ন মেয়াদের জন্য ঋণ প্রদান করে। একটু আগে আমি বলেছিলাম যে তুমি যখন কোনো অর্থ ব্যাংকে জমা রাখবে, তার কিছু অংশ তোমাকে হচ্ছে তুমি যেন তারল্য সংকটে না পড়ে বা তুমি চাওয়া মাত্র যেন টাকা প্রোভাইড করতে পারে, সেজন্য কিছু অংশ রেখে বাকি অংশটুকু বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ হিসাবে প্রদান করে থাকে। তাহলে আসলে ব্যাংকের অন্যতম আর একটা দ্বিতীয় প্রধান কাজ হচ্ছে ঋণ দান করা। আচ্ছা, ব্যাংক কিভাবে ঋণ দেয়? ব্যাংক আসলে জামানত ছাড়া ঋণ দিয়ে থাকে না। তুমি জামানত হিসাবে সে কি গ্রহণ করে? জামানত হিসাবে গ্রহণ করে সে মূল্যবান কোনো ধাতু, ধাতব দ্রব্য, সরকারি বিদেশি ঋণ বা স্থায়ী সম্পত্তি। ইভেন তুমি তোমার বাড়ি একটা মর্টগেজ হিসাবে রাখতে পারো, বা এইরকম করে স্থায়ী কোনো সম্পদ কিংবা কোনো মূল্যবান ধাতু দ্রব্য বা সরকারি বিদেশি ঋণপত্র, এগুলোর বিনিময়ে তুমি বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ঋণ গ্রহণ করতে পারবে। বাণিজ্যিক ব্যাংক কোন ক্ষেত্রে ঋণ দিয়ে থাকে? বাণিজ্যিক ব্যাংক ঋণ দিয়ে থাকে গৃহ নির্মাণ বা বিভিন্ন ব্যবসায়িক কাজে, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানকে, ব্যবসা বাণিজ্য, মৎস্য চাষ, যে ধরনের উৎপাদনশীল খাতগুলো আছে সেই খাতগুলোতে সে ঋণ প্রদান করে থাকে। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই থাকলো। কারো কোনো প্রশ্ন আছে? আজকে ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? সবাই কিন্তু রুল দাওনি, আমি মাত্র দুজনের রুল পেয়েছি। মাইটা এন্ড আফিয়াত, ওরা দুজন রুল লিখেছিলে, বাকিরা রুল দাওনি কেন? ভুলে গিয়েছিলে না? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা সবাই ভালো থাকো। আজকে ক্লাস এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।